গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল প্রচুর বাজার নিয়ে চলেছে, শাক, কলা, টমেটো, কুমড়ো। তো আমার এখন বাজার তুলতে হবে, আর সাথে এনেছে মাছ। মাছে দেখছি সুন্দর অনেকটা ডিম আছে, আর মাছের ডিম খেতে আমি খুব ভালোবাসি। আর তার সাথে এখন বসিয়ে দিয়েছি পেঁপে আলুর তরকারি, আর ভাতটাও বসালাম, কারণ আজকে আমাদের আবার বেরোতে হবে, মিলে বেরবো। তো জামা কাপড়ও প্রচুর ছিল, কেচেও নিয়েছি, ছাদে যাব গিয়ে এখন সব মেলবো। এবার মেলে দিয়ে নিচে গেছি, নিচে গিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, তাতে এটা দিয়ে ডিনার হবে। তো ম্যারিনেট করে টোরে আমি যাব চান করতে, কারণ আজ বেরোতে হবে খুব তাড়াতাড়ি। তো দুটো টিকিট দেখতেই পাচ্ছ, আমরা যাচ্ছি আগে গোরজিলা দেখতে আরতিতে। তো এটা শো ছিল 3:45 সময়। তো দেখে এসে দেখছি বিশাল লাইন পড়েছে, নীল লাইন দাঁড়িয়ে পড়েছে, কারণ হাতে মাত্র 5 মিনিট সময় আছে, আর ও যাচ্ছে 3D সানগ্লাসটা আনতে। আর আমার তো তর্ষ হয়েছে না, আমি তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি, কারণ আমাদের স্ক্রিন ছিল এক নম্বরে। আমি মুভি দেখবো, তোমরা দেখবে না হয়, তাই তোমাদের জন্য ছোটো ক্লিপগুলো, পারলে মুভিটা দেখে এসো। আর একটা কথা বলি, এই ফার্স্ট টাইম আমি 3D মুভি দেখলাম, এর আগে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বেশ ভালো লেগেছে, আর মুভিটাও দারুণ ছিল। আর বেরোনোর শেষে দেখছি সুন্দর একটা বিকেলের ভিউ, ব্যাপক হাওয়াও দিচ্ছিলো, অনেক দিন পর এরকম একটা ভিউ পেলাম, খুব ভালো লাগছিলো, যেতেই ইচ্ছা করছিল না। তা নীল বললো না যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, কারণ ওর কিছু কেনাকাটা আছে, মানে শার্ট কিনতো, চৈত্র সেল পড়েছে, তা ও কিছু শার্ট দেখছিলো স্মার্ট বাজারে গিয়ে, কিন্তু একটাও পছন্দ হয়নি, খুব বাজে ছিল। এই কটাই ছিল, ফর্মাল শার্ট লাগতো, তা আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ শার্ট পছন্দ হচ্ছে না, বেকার থেকে লাভ নেই। তা দুজন মিলে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বিশালে, বিশালে দেখি যদি পছন্দ হয়। তো আমরা বিশালে পৌঁছে গেছি, বাইরে খুব ভিড়, কারণ চৈত্র সেল চলছে, সবাই কেনাকাটা করছে। তো আমিও একটা ভাবলাম ওকে শার্ট কিনে দেবো, ও নিজেও নিল, দুটো শার্ট কিনেছি দুজন মিলে, বেশ ভালোও লেগেছে, ওকে ভালোও লাগছে। তো ও আবার কালো নেবে বলে টানাটানি করছে, আমি বারণ করলাম কালো নিও না। তো কাউন্টারে ওকে দাঁড় করিয়ে দিয়েছি, কারণ এত লাইন পড়েছে আমার বিরক্ত লাগছে, দেখতেই পাচ্ছ হাতে দুটো শার্ট আছে। বাড়িয়েও এসে গেছি 9:21, কারণ আমার ম্যারিনেট করা আছে মাংস, এটা করতে হবে, আলু ভাজছি, এবার মাংসটা দিয়ে নেবো। চিকেন করতে গিয়ে আমি চিকেন তন্দুরি হয়ে গেছি, এত গরম। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চুল বাঁধছি, 12:10 হয়ে গেছে, কারণ ভিডিওটা আবার এডিট করব, কারণ কাল আপলোড করতে হবে, আর সকালবেলাও তারা আছে, উঠতে হবে। আর হ্যাঁ, চিকেনটা খেতে খুব ভালো হয়েছিল, হ্যাঁ একটু ঝাল হয়ে গেছিলো, কিন্তু খেতে হেবি টেস্টি হয়েছিলো। তো পরে দেখা হবে অন্য কোনো ভিডিও, টাটা।